দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসু। স্বামী করণ সিং গ্রোভারের হাত ধরে আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি। থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ড্যাঞ্জারাস এ বিপাশাকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়। নিজের আসন্ন ওয়েব সিরিজ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। এই ওয়েব সিরিজ প্রসঙ্গে বিপাশা বলেন, থ্রিলারধর্মী কাজ করতে আমি দারুণ পছন্দ করি। এর মধ্যে ড্রামা, অ্যাকশন, আবেগ, প্রেম, ভয় সবকিছু থাকে। থ্রিলার একজন অভিনয়শিল্পীর জন্য একদম পারফেক্ট ক্যানভাস। থ্রিলারে একজন ব্যক্তির জীবনের সব ধরনের অনুভূতি ব্যক্ত করা সম্ভব হয়, তাই আমাকে সব সময় এই ধরনের প্রজেক্ট আকর্ষণ করে। তিনি আরো বলেন, আমি মনে করি দর্শকও রোমাঞ্চকর ছবি বা সিরিজ দেখতে পছন্দ করেন, কারণ এই ধরনের ছবি বা সিরিজ দেখতে দেখতে আপনি অজান্তে এই জগতের একজন হয়ে ওঠেন। আপনি ওয়ের রহস্যের পর্দা ফাঁস করতে লেগে পড়েন। একজন অভিনেত্রী হিসেবে আমি অন্যান্য ঘরানায় অভিনয় করতেও পছন্দ করি, তবে দর্শক আর অভিনেত্রী দুই দিক থেকেই আমার সব সময় রহস্য রোমাঞ্চ সবচেয়ে বেশি পছন্দ। আর ড্যাঞ্জারাস সিরিজটি আমার জন্য একটু বিশেষ। সিরিজটি কেন বিশেষ সেই কারণও বলেছেন বিপাশা। আমি আরো খুশি যে করণের সঙ্গে আমি আবার কাজের সুযোগ পেয়েছি, আর বিক্রম ভাট, ভূষণ প্যাটেল ও মিকা সিংয়ের সঙ্গে কাজ করতে পেরে আনন্দ লাগছে।